জ্বর যেন কোনোরকমভাবে পিছু ছাড়ছে না হাবড়া ও অশোকনগরের বাসিন্দাদের ফের জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল অশোকনগরের এক ব্যক্তির গত সোমবার থেকে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন শনিবার মৃত্যু হয় তার জ্বর যেন পিছু ছাড়ছে না অশোকনগর হাবড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের আবারও জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল মাঝ বয়সী এক ব্যক্তির মৃত ব্যক্তির বাড়ি অশোকনগর থানার পল্লী এলাকায় মৃতের নাম বাবলু দত্ত পরিবার সূত্রে জানা গিয়েছে গত সোমবার থেকে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি ওই দিন অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে ওষুধ দিয়ে বাড়ি চলে যেতে বলা হয় পরদিন অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় গতকাল খুবই ক্রিটিক্যাল অবস্থায় আম ছিল জ্বর ছিল আমি এইটুকু বলতে পারি যে হসপিটালের লোক আমাকে বলেছিল যে আমরা যখন দেখব আমরা যতক্ষণ পারব যে আমরা চেষ্টা করে যাব যে যখনই দেখব আমরা পারছি না মানে আগাম সতর্কতা আমরা জানাবো কিন্তু আমার মনে হয় যে আরও যদি ও মনকে বোঝানোর জন্য যদি ওরা একটু আরও আগে দুদিন আগেও যদি বলতো যে এইটা আপনারা নিয়ে যান অন্য জায়গায় তাহলে আমরা হয়তো বাবাকে আজকে হারাতে হতো না আজকে বাবাকে বাঁচাতে পারতাম আমরা মঙ্গলবার রাত আটটায় ভর্তি করি আর বুধবার বারোটায় আমরা জানতে পারি তার ডেঙ্গু হয়েছে যথারীতি সেইভাবে তারা কি ট্রিটমেন্ট করেছে না করেছে ওইভাবে চললো চলতে চলতে হঠাৎ কাশি হচ্ছে পরের দিন থেকেই কালকে আমি দুপুর অব্দি কিন্তু আড়াইটার সময় খাইয়ে দেয় রেখে এসেছি আমি খাইয়ে দেয় রেখে আমি তিনটের সময় বাড়ি এসেছি কয়েকদিন চিকিৎসা চলার পরও অবস্থার কোনো উন্নতি না হয় শনিবার বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে যাওয়ার সময় পথে মৃত্যু হয় তার ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে মশা মারার ধোয়াটা খুব কম দেওয়া হয় কিন্তু ব্লিচিং দেওয়া হয় আর ওই স্প্রে দেওয়া হয় কিন্তু সেরকম কোনো কাজ হয় না কারণ আমাদের বাড়ির পাশেই ড্রেন সেখানে কলতলায় বসলে পরে কাজ করা যায় না একদমই এত মশা কিন্তু ওই কি ওষুধ দেয় তারাই জানে পৌরসভার দিক থেকে পৌরসভা করে কাজ ঠিকই কিন্তু জল মেশা মেশায় হয়তো বেশি অতিরিক্ত ওই জন্য সেরকম কোনো কাজ হয় না মশার উপর কোনো এফেক্ট পড়ে না ওর কাছে যত শুনলাম তত ডেঙ্গুর কোনো খবর আমার কাছে নেই যে জ্বর হয়েছিল কলকাতা যাওয়ার পথে রাস্তায় মারা গেছে বয়স্ক লোক মারা গেছে সেটা আমাদের দুঃখিত আর কেন মারা গেল সেটা আমি এখন ইয়ে সেটা আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো অশোকনগর